প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। যথাসময়ে গণিত বিষয়ের অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যথারীতি গণিত বিষয়ের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে অনুশীলনী 7.1 এর 16 নম্বর পর্যন্ত গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। 16 পর্যন্ত করায় 16 নাম্বার 16 নাম্বার পর্যন্ত করিয়েছিলাম। আজ আমরা এর পরে করব, তার আগে 14 নাম্বারটা করব। গত ক্লাসে 14 নাম্বারটা করানো হয়নি, আজকে 14 নাম্বারটা আমরা করব। তোমাদেরকে বাসায় 12 নাম্বার এবং 13 নাম্বার করানোর জন্য বলে দিয়েছিল, 12 নাম্বার এবং 13 নাম্বার করার জন্য বলা হয়েছিল। তোমরা কি করেছো বাসায়? বাসায় করেছিলে কিনা? Yes sir. কে কে করেছো? Yes sir. স্যার আমি করছি। স্যার আমিও করছি। স্যার আমিও করছি। কে কথা বলছে? কে কথা বলছে? কে তৌসিফ হাসান এবং প্রিন্স রায়হান, তোমাদের মাইক্রোফোন মিউট করো। দেখো তিন আর চার লসাগু কত, কে বলতে পারবে? ফোর আর থ্রি লসাগু কত হবে? স্যার 12। 12 হলে 12 কে 4 দ্বারা ভাগ করলে 3, 3 এর সাথে y - 2 গুণ হবে। 12 কে 3 দ্বারা গুণ করলে ভাগ করলে 4, 4 এর সাথে 2y - 1 গুণ হবে। আর এখানে নিচে মনে মনে আছে 1, 1 কে 12 দ্বারা ভাগ করলে, সরি 12 কে 1 দ্বারা ভাগ করলে 12, 12 এর সাথে y গুণ করলে 12y ইকুয়াল টু - 1/3। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এখানে সাথে 3y - 8y - 4 - 12y = - 1/3। এখন আমরা এখানে দেখো 3y 8y 12y, তাহলে 11y - 12y - 10 ডিভাইডেড বাই 12 - 1/3। এখন কে বলতে পারবে -12y থেকে +11y চলে গেল আর কত থাকে? -12y গুড, -y -10 ডিভাইডেড বাই 12 - 1/3। এখন আমরা আর গুণ করতে পারি, কি করতে পারি? আর গুণন করবে একটু পরে। আমরা এখানে 12 দিয়ে কি করে দিই? গুণ করে দিই। গুণ করলে কি হবে? এটা চলে যাবে, এখানে থাকবে -y - 10 আর এখানে থাকবে -4। ঠিক আছে, কত থাকবে? -4। এরপরে দেখো কর লাইনে আমার দরকার ওয়াই এর মান, কার মান দরকার? সবাই বলো ওয়াই। বসে থাকলে হবে না, কিছু রেসপন্স করতে হবে। রায়হান একদম ক্লাসে কোনোদিন রেসপন্স করো না। রায়হান জি স্যার, রেসপন্স করলে না করলে হবে না, তুমি রেগুলার ক্লাস করো, ধন্যবাদ, কিন্তু ক্লাসে রেসপন্স করতে হবে।
বলো তুমি বলো আমরা কার মান বের করব এই সমাধানে আমাদের কার মান বের করতে হবে কার মান বের করব স্যার ভাগ দ্বারা কার মান রাকিবুল বলো কার মান বের করব আমরা রাকিবুল রাকিবুল তুমি বলো এখানে আমরা কার মান বের করব কার মান বের করব এখানে আমরা এখানে অজ্ঞাত রাশি কোনটা কোন রাশিটার মান জানা নেই আমাদের সাইফ স্যার আমি বলি পরে আমি আগে তাকে জিজ্ঞেস করি সাইফ সাইফ কি অবস্থা তুমি বলো এখানে আমরা কার মান বের করবো ওয়ার মান গুড রাকিব বল শুনেছ কার মান ওয়ার মান বের করবো তাহলে যেহেতু এখানে মাইনাস টেন আছে এটাকে আমাকে মুক্ত করতে হবে এবার কানিস ফাতেমা বলো মাইনাস টেনটা মুক্ত করতে হলে কত দিয়ে যোগ করতে হবে স্যার স্যার দেখতেছি না লাস্ট টাইম দিয়ে যোগ করতে হবে তাহলে এখানে দেখো মাইনাস ওয়াই এখানে থাকবে সিক্স এখন আমার ব্যাপার শুধুমাত্র ওয়াই এর মান যেহেতু এখানে ওয়াই এর আগে মাইনাস আসছে ওয়াই এর আগে মাইনাসটা দূর করার জন্য কত দিয়ে গুণ করব মাইনাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ান দ্বারা গুণ করব কত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম মাইনাস ওয়ান দ্বারা গুণ তোমরা এখনো মানে ক্লিয়ার হতে পারো নাই মনে হয় বাকি ভুল রায়হান তারপর আর কে বললাম যে আমরা সমাধান অজ্ঞাত রাশির মান বের করব অজ্ঞাত রাশির মান বের করার প্রক্রিয়াটাই হলো সমাধান এখানে অজ্ঞাত রাশি হলো ওয়াই আমরা ওয়াই এর মানটা বের করব তোমরা বলতে পারো নি কার মান বের করবে জিজ্ঞেস করলাম বলতে পারো নি খুবই দুঃখজনক আরো মনোযোগী হতে হবে ক্লাসে ক্লাসে আরো মনোযোগী হতে হবে তোলো না দ্রুত তোলো না স্যার সাইড প্লিজ স্যার সাইড প্লিজ একটু স্যার ফিনিশ স্যার লিখে শেষ হয় নাই সবাই শেষ করো একসাথে তোমরা ক্লাসে উপস্থিত হচ্ছ না খুবই দুঃখজনক প্রতিদিন বলার পরও ক্লাসে রেগুলার উপস্থিত হচ্ছ না খুবই দুঃখজনক
তাশফিন চৌধুরী, তাশফিন, 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 তাশফিন চৌধুরী, তাশফিন, স্যার মনে হয় তাশফিন মনে নাই। তাশফিন, তাশফিন চৌধুরী, আহানাফ, হ্যাঁ স্যার, আহানাফ কেমন আছো তুমি? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি ক্লাসে জয়েন করো না কেন? আহানাফ তুমি ক্লাসে জয়েন করো না কেন? আহানাফ স্যার কালকের ফার্স্ট ক্লাসটা জয়েন করতে পারি না, এরপরের দুই ক্লাসটা জয়েন করতে পারছিলাম যে স্যার। আমার সব রেগুলার অ্যাটেন্ডেন্স আছে, গতকাল করছো ঠিক আছে, কিন্তু এর আগে ক্লাসগুলো তো আমি তোমাকে পাইনি স্যার, সেদিন ক্লাস করতে পারি না আর স্যার। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে রেগুলার ক্লাস করবে, একদিন না করলে পরের দিন বুঝা যায় না। তোমরা বাসায় প্র্যাকটিস করতে হবে, বাসায় প্র্যাকটিস না করলে হবে না, বাসায় প্র্যাকটিস করতে হবে ঠিক আছে। এরপর আমরা 17 নাম্বার করব, কত করব? 17 কত করব রে? 17 নাম্বার, 17 নাম্বার। এরপর 16 নাম্বার, 17 নাম্বারটা দেখো তোমরা, 2 × x + 3 = 10, একেবারে সহজ। আমরা টু কি করব, ভাগ করে দিব, কে বলতে পারবে 10 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 5। রাখি গো তুমি বলো আমরা কার মান বের করবো? রাকি বল। এস স্যার তুমি বলো আমরা কার মান বের করব? একটা মান বের করব, এক্স এর মান বের করব না স্যার, না গিয়া ওয়াই এর গিয়া জারে এক্স এর মানই বের করব। জি স্যার এক্স এর মানই বের, যেটা এক্স এর মান বের করতে হলে এখানে এক্স এর সাথে 3 আছে, 3 কে থাকা যাবে? নো স্যার, এটা পাশ হয়ে যাবে স্যার, এটা পাশ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে 5 এর সাথে,
পাঁচটা সাথে বিয়োগ হয়ে যাবে তবে 5 আছে এখানে মাইনাস 3 দিতে হবে এই যে গুড দেখছো এখন মনোযোগ দিয়েছো তোমরা বলতে পারছো ধন্যবাদ মনোযোগ দিলে অবশ্যই পারবে এখন ফারহান আক্তার প্রীতি তুমি কি আছো ফারহান আক্তার প্রীতি यस স্যার তুমি বলো ক্লাস 3 থেকে মাইনাস 3 চলে গেলে কত जीरो कहाँ है क्या एक्स बार फाइव तेरी थ्री में कौन सा हो गए फाइव तेरी थ्री में कौन तेरे बोलते बात तो सुना सब बुझी नहीं कौन सा तेरी दूसरी चीज़ है फाइव तेरी के थ्री में कौन सा सब टू टू আমি তোমাদের সুবিধার্থে আবার বলছি অজ্ঞাত রাশির মানের প্রক্রিয়াকে আমরা সমাধান বলবো আর অজ্ঞাত রাশির মানটিকে আমরা সমাধানের মূল বা বীজ বলবো ঠিক আছে কিনা ইয়েস স্যার এখন কে জয়েন করেছে মনকাসির মনকাসির জি স্যার ব্যবস্থা তোমার লেট কেন তোমাকে ফোন করে জয়েন করতে হয় স্যার এত চেন স্যার আমি ঘুম থেকে উঠে স্যার ওয়াশরুম গেছিলাম যে আগে থেকে প্রিপারেশন থাকতে হবে না সরি স্যার আগে থেকে প্রিপারেশন থাকতে হবে প্রতিদিন ক্লাসে ফোন করে জয়েন করাতে হলে হবে লাইভ জয়েন করেছো তারপরে কে আলফি তোমার কি অবস্থা তুমি আজকে লেট কেন তোমার তো দেরি হয় না সমস্যা হচ্ছে নাকি কিছু বলছো নো স্যার মনকাসির আছে কিনা স্যার আছি তো হ্যাঁ তোমাদের আসলে তোমাদের ভালোর জন্যই তোমাদেরকে ক্লাস করার জন্য বলছি তোমরা সবাই হলো আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সমস্যা হলে আমাদের ভালো লাগবে না বারবার বলছি তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো শিক্ষা অফিসে জমা দিতে হচ্ছে পার উইক প্রতি সপ্তাহের অ্যাটেন্ডেন্স গুলো আমাদের পাঠাতে হয় উপস্থিতিগুলো অনলাইনের উপস্থিতিগুলো আমাদের পাঠাতে হয় পরবর্তীতে যদি এগুলো ওনারা চেক করে তাহলে উপস্থিতি কম হলে এটা তোমরা ঝামেলায় পড়তে পারো সেই জন্য তোমাদের সুবিধার্থে তোমাদেরকে বারবার বলছি ক্লাস করি রেগুলার ক্লাস করি ঠিক আছে কিনা জি স্যার আগামী দিন থেকে সবাই তো পাবো তো ইনশাআল্লাহ রেগুলার ক্লাসে দেখতে পাবো জি স্যার ইনশাআল্লাহ আহনা দেখতে পাবো তো হ্যাঁ স্যার যারা করো যারা আমাদের স্বাধীন থাকি মনকাসির বলো 4 কে 3 দ্বারা গুণ করলে কত হবে 12 4 কে 3 দ্বারা গুণ করলে 12 4 কে 3 দ্বারা গুণ করলে 12 হবে নাকি 12 মাইনাস 12 এখন আমরা সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাব বা আরেকটা কাজ করতে পারি এখানে যেহেতু মাইনাস 10 আছে এটাকে প্লাস 10 দিলে আমরা এটা 0 হয়ে যাবে এটা তোমরা বুঝতেছো তো যে সংখ্যাটা আছে সেটাকে মুক্ত করার জন্য তার বিপরীত চিহ্ন দ্বারা যোগ করতে হয় যেহেতু মাইনাস 10 আছে প্লাস 10 দ্বারা যোগ করলে এটা 0 হবে
প্লাস 10 থাকলে মাইনাস 10 দ্বারা যোগ করলে এটা 0 হবে ক্লিয়ার এখন এটা এটি 0 হয়ে যাবে থাকবে 5x আর এখানে আছে 3x মাইনাস 2 মাইনাস 12 থেকে প্লাস 10 গেলে কত মাইনাস 2 মাইনাস 12 থেকে প্লাস 10 গেলে কত মাইনাস মাইনাস 2 এখন আমার দরকার শুধু x এর মান তাই না Yes, sir. এখন যদি এটাকে আমি এই 3x টাকে মুক্ত করে এখানে কি করতে হবে এই পাশে নিয়ে আসলাম আর এটা মাইনাস 2 তাহলে 5x থেকে 3x গেলে 2x এখানে হলো মাইনাস 2 এখন 2 দ্বারা ভাগ করব 2 দ্বারা ভাগ করলে এটা চলে যাবে আর 2 কে 2 দ্বারা ভাগ করলে কত কি হতে পারবে 2 কে 2 দ্বারা ভাগ করলে কত One, sir. Minus one. Yeah, one. Sir, minus hobe na? Yeah, minus to hobe. Smile. Smile. Yes, sir. Please, don't teach much. I'll take another class. Eh? Don't take it to the VS. Be careful. You can't get regular class. সবাই আলফা সাল রাফি यस স্যার রেগুলার সাল লিখেছে সাইবুদ্দিন সাকিব তাই यस স্যার আসো কি না यस স্যার তুলনা এই কথা বলছি কে লেখা শেষ তো লেখা শেষ হলো এখানে দুই তিন জনের স্পিকার আনমিউট সবার লেখা শেষ না না স্যার সবার লেখা শেষ यस স্যার তাহলে আমরা আজকে কত কত করলাম 14, 17, 18 করে Z minus 2. That minus 2. এখন আমরা গুণ করব এটা. এক কে Z দ্বারা গুণ করলে কি হবে কে বলতে পারবে? Sir, Z square. Good. Raihan. জি স্যার বলেন. এক কে 2 দ্বারা গুণ করলে কত হবে? এজেট কে যদি 2 দ্বারা গুণ করি কত হবে জেড স্কয়ার 2 জেড কেমন জেড স্কয়ার হবে প্লাস 2 জেড দ্যাট কে 1 দ্বারা গুণ করলে মাইনাস জেড আর 2 এর সাথে 1 গুণ করলে মাইনাস 2 আমি আবার বলছি এজেট দিয়ে প্রথমে এজেট কে গুণ করলাম জেড স্কয়ার এজেট দিয়ে আবার 2 কে গুণ করলাম 2 জেড এরকম আছে 1 1 দিয়ে দ্যাট কে গুণ করলে মাইনাস জেড জেড কে মাইনাস জেড নাই দিয়ে রাকিবুল হাসান তুমি মিউট করো এরপর আমরা এখানে গুণ করবো জেড দ্বারা জেড স্কয়ার জেড দ্বারা গুণ করলে মাইনাস টু জেড জেড দ্বারা ফোর দ্বারা গুণ করলে ফোর জেড ফোর দ্বারা গুণ করলে চারটা গুণ আট
এরপর আমরা যে যুক্ত রাশিগুলোকে সবগুলো একপাশে নিয়ে আসব যুক্ত রাশিগুলোকে সব পাশে এটা প্লাস আছে এটা এই পাশে আসলে মাইনাস হবে এটা মাইনাস আছে এটা এই পাশে আসলে প্লাস হবে এটা প্লাস আছে এটা এই পাশে আসলে মাইনাস হবে শেষ এখান থেকে আমরা সংখ্যাটা নিয়ে যাব এখানে মাইনাস আছে সেটা এখানে আসলে প্লাস হবে এখন দেখো এ প্লাস জেড স্কয়ার মাইনাস জেড স্কয়ার ক্যান্সেল কাটাকাটি করা যাবে না এ প্লাস টু জেড ফোর জেড তাহলে ফোর জেড থেকে ফোর জেড চলে গেলে কত হয় আমরা এভাবে একটু সাদা লিখলেও লিখতে পারি না লিখলেও অসুবিধা নাই মাইনাস এইট থেকে প্লাস টু গুলো মাইনাস সিক্স এখন মাইনাস ফোর জেড আর মাইনাস জেড এর মাইনাস ফাইভ জেড তাহলে মাইনাস ফাইভ জেড থেকে প্লাস ফোর জেড গেলে কত মাইনাস জেড ঠিক আছে বুঝছো কি না ইয়েস স্যার আবু মেহরাজ তাই ইয়েস স্যার হ্যাঁ তুমি এখন বলো তো এখানে যে ডিসাইডার আগে মাইনাস আছে কেন সিক্স এর আগে মাইনাস আছে আমরা তো মাইনাস মান নিতে পারবো না তাহলে এখন কি করতে হবে মাইনাস টু দূরীকরণ করবো কিভাবে আপনার বলা কাটছে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এটা চলে যাবে এই বিষয়ে একটু খেয়াল করবে আমি আবার বলছি অর্থাৎ জেড এর আগে যদি মাইনাস থাকে আমাদের দরকার জেড এর মান কিন্তু জেড এর আগে মাইনাস থাকলে সেই মাইনাস মান আমরা নিতে পারবো না মাইনাসটাকে আমাকে কি করতে হবে মুক্ত করতে হবে ঠিক আছে কিনা করার জন্য মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে আমি যদি মাইনাস জেড কে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস আর জেড আর ওয়ান গুণ করলে জেড তাহলে মাইনাসটা চলে যাবে ঠিক আছে কিনা ইয়েস স্যার কিভাবে দ্বিতীয় মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে যদি এখানে মাইনাস থাকে মাইনাস মাইনাস প্লাস হবে আর যদি প্লাস থাকে মাইনাস প্লাস মাইনাস হবে যেহেতু এখানে মাইনাস আছে ওই মাইনাসের সাথে মাইনাসের প্লাস হয়ে গেলে আর সিক্স এর সাথে ওয়ান গুণ করাই সিক্স হয়ে গেল ঠিক আছে মুনকাসির আহানা আলফি সবাই বুঝতে পেরেছো আমি ওখানে ফোর জেড আর ফোর জেড কেটে ফেলতে পারবো অবশ্যই পারবেন অবশ্যই পারবেন আর একটা লাইন আপনি কমা নিতে পারেন আমি চাইলে লাইনটা মুছে দিতে পারেন ঠিক আছে চাইলে লাইনটা মুছে পারেন আমি বুঝবেন না বিদেশে জন্য লিখেছি তাহলে সবার লিখে শেষ ইয়েস স্যার ইয়েস স্যার হ্যাঁ তোমরা 19 নম্বরটা বাড়ি কাজ করবে 19 নম্বরটা বাড়ি কাজ করবে এর মধ্যে দিয়ে অনুশীলনী 7.1 শেষ আমাদের অনুশীলনী 7.1 আমাদের শেষ তোমরা 19 নম্বরটা বাড়ি কাজ করবে আর তোমাদের প্রতি আমার বিনয় সবিনয় অনুরোধ একেবারে অন্তরের অন্তরস্থ থেকে তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি তোমরা রেগুলার একটু ক্লাস করবে ঠিক আছে রেগুলার ক্লাস করলে আসলে অনেক কিছু জানতে পারবে 100% জানতে না বললেও 70% জানতে পারবে আগামীতে দেখা হবে প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম